বান্দরবানে বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ 4 জানুয়ারি বুধবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে মুক্ত মঞ্চ প্রাঙ্গণে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি হং শাইং উপুলু মারমার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিল বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক সহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা বলেছেন, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি, এই স্লোগানকে বুকে ধারণ করে আজ 75 বছর পার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় আজ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। তাই অতিথিরা ভবিষ্যতে দেশের উন্নয়নে সকল তরুণ শিক্ষিত সমাজকে ছাত্রলীগের মূল শক্তিতে রূপান্তরিত হয়ে দেশের উন্নয়নে কাজ করার আন্তরিক আহ্বান জানান। পরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী সমাপ্ত করা হয়।